করে ভালোই যে করছে রে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হলো উত্তরবঙ্গের খুব ফেমাস একটা জায়গা ত্রিবেণী। ত্রিবেণী হলো একটা সুন্দর ছোট্ট পাহাড়ি জায়গা ও সঙ্গে রয়েছে তিস্তা নদী। এইমাত্র ট্রেন গাড়ি গেল, এই জন্য সেবকের সামনে খুব গাড়ির জাম লেগেছিলো এবং সারি সারি করে গাড়িগুলো দাঁড়িয়েছিল। যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো শিব মন্দির, ও অল্প আগে গিয়ে বাহাতে রয়েছে আমাদের সেবকের কালী মন্দির, যেটা খুব ফেমাস, সবাই দেখতে আসে এই কালী মন্দির দেশ বিদেশ থেকে, এবং প্রত্যেক কালী পূজার অমাবস্যায় কালী পূজা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কালীঝাড়া বা কালীঝাড়া বাজার, এখানে দাঁড়িয়ে অল্প রেস্ট করছি ও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করছি। আমাদের রাস্তার ডানাতে রয়েছে বিশাল তিস্তা নদী, ও তিস্তা নদীর জল এখন এতটা সুন্দর দেখে খুব ভালো লাগছে। পুরোপুরি সবুজ রঙের তিস্তা নদীর জল এখন হয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টির সিজন শেষ পুরোপুরি। আর আমাদের রাস্তার ডানাতে রয়েছে ছোট বড় বিশাল পাহাড়, অনেক পাহাড় যা দেখে মনটা অনেক ভালো লাগছে। এরই মধ্যে আমরা অল্প দাঁড়িয়ে রেস্ট করলাম ও দেখলাম তিস্তা নদীর রঙিন জল ও গহীন অরণ্য। সামনে রয়েছে তিস্তা বাজার ও আমরা এই রাস্তা ধরেই যাব আমাদের গন্তব্যস্থল ত্রিবেণী। তোমরা দেখতে পাচ্ছ সামনে তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজের নিচ দিয়ে যেতে হবে তোমাদেরকে ত্রিবেণী। এগুলো হলো তিস্তা বাজারের দোকান ও তিস্তা বাজারের জায়গাগুলো। আমরা এখন তিস্তা বাজার পার করে সামনে যে কাঠের ব্রিজ আছে তার ঠিক ডান দিকে আমরা নেমে যাব, তবেই আমরা ত্রিবেণী পাব। আমরা এখন ত্রিবেণীতে এবং ত্রিবেণীর মুগ্ধ করা প্রকৃতি আমাদেরকে দুহাত তুলে স্বাগত জানালো, এবং ত্রিবেণীতে সারি সারি টেন্ট লাগানো দেখে মনটা আরও মুগ্ধ হয়ে গেল। তার ঠিক পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী ও তার জলস্রোত, যেন সেখানে বসেই সারাদিন কাটানো যায়। একবার জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটার নাম ত্রিবেণী। ত্রিবেণী খুব সুন্দর একটা জায়গা, যেখানে রয়েছে বোর্ডিংয়ের ব্যবস্থা, রাত্রে টেন্ডের ব্যবস্থা রয়েছে। এখানে যদি কেউ চায় টেন্ডে থাকবে, তারা এসে টেন্ডে থাকতে পারে, তার জন্য বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। অলরেডি এখানে প্রচুর টেন্ট লাগানো আছে,
তো অনেকজন অলরেডি এখানে ট্রেন বুকিং করে থাকছে, এখানে খুব সুন্দরভাবে পার্টি অ্যারেঞ্জ করেছে, পার্টি করছে। শিলিগুড়ি থেকে খুব কাছেই এই জায়গাটা, মাত্র 55 কিলোমিটার দূরে ত্রিবেণী। তো আমি আর আমার বন্ধু মিলে আজকে এসেছি, এখানে এসেছি অল্প ঘোরার জন্য। তো আমরা তো ওইভাবে থাকার জন্য আসিনি, জাস্ট এখানে এই জায়গাটা সম্বন্ধে অল্প তোমাদেরকে তুলে ধরবো ওই জন্য এসেছি। এখানে এসেছি এই কারণে, এখানে দেখবো কেমন এখানকার জায়গাটা, প্রকৃতির পরিবেশটা কেমন। খুব দারুণ ঘন জঙ্গল আর বিশাল বড় বড় পাহাড় চারিদিকে, সামনে বিশাল নদী রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নদী সুন্দর, আর নদীর জলগুলো প্রচুর ঠান্ডা। থাকলাম এখানে, থাকার পর দেখলাম এখানকার বিভিন্ন সিন সিনারি, আর মেন ব্যাপারটা ত্রিবেণী যেটাকে বলে। এই ভিডিওতে তোমাকে দেখাতে পারবো কি সেটা জানি না, কিন্তু এখানে তিনটা নদীর মিলনস্থল, এই জন্য এটা এই জায়গাটার নাম ত্রিবেণী। আর এখানকার যে জল প্রচণ্ড ঠান্ডা, মানে একটু আগে জলে নেমেছিলাম, পা দিয়েছিলাম। দেখো বন্ধুরা, টেন্টগুলো লাগানো রয়েছে একদম সারি সারিভাবে, দারুণভাবে এনজয় করতে পারবে তোমরা যদি আসো এখানে ত্রিবেণীতে। একটা নাইট একদম রাত্রেবেলা একদম মোটামুটি সব ধরনের ব্যবস্থা রয়েছে, যেরকম বন ফায়ার রয়েছে, রয়েছে আরও অন্যান্য ধরনের ব্যবস্থা, তোমরা আসলে অবশ্যই এখানে বুঝতে পারবে। এখানকার অ্যাকচুয়ালি বিশেষ আকর্ষণ এটাই, একটা করা যায় বোর্ডিং করা যায়, যারা বোর্ডিং করতে চায় বোর্ডিং করতে পারো, আর একটা টেন্ডিং, যারা যারা টেন্ডিং করবে রাত্রেবেলা নাইট স্টে করবে, থাকবে নদীর পাশে, তাদের জন্য খুব একটা ভালো জায়গা ত্রিবেণী। ত্রিবেণী নামটা কেমন হয়েছে, তিনটা নদীর মোহনা এখানে মিলিত হয়েছে, এই জন্য জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী। তো একটা দেখা যাচ্ছে সামনে মোহনা, তো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই আরেকটা হলো মোহনা, ও আরেকটা এই সাইডে রয়েছে। এই তিনটা নদীর মোহনা এক জায়গায় মিলিত হয়ে এই জায়গার নাম হয়েছে ত্রিবেণী। প্রচুর টেন্ট রয়েছে এখন খালি বর্তমানে, এখন প্রায় সিজন লেগে গেছে, অনেকগুলো টেন্ট রেডি হচ্ছে এখানে। কালকে রাতে পার্টি হয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, এই রাস্তা ধরে আমরা নিচে এসেছিলাম ত্রিবেণী নদী দেখতে, ত্রিবেণী সিন দেখতে, এই রাস্তা ধরেই আমরা আবার চলে যাচ্ছি ওপরে। খুব দারুণ দারুণ লাগলো ওই জায়গাটা, ত্রিবেণী। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।